নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল SB এক্সপ্লোরার। তো বন্ধুরা, রয় কৃষ্ণা মোহনবাগানকে নিয়ে কিছু বড় মন্তব্য করেছেন এবং কিছু বার্তা দিয়েছেন, তো সেটাই জানাতে চলেছি আজকে তোমাদেরকে এই ভিডিওতে। তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে, একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, রয় কৃষ্ণা হচ্ছেন সবুজ মেরুন জনতার নয়নের মণি। একটা সময় সবুজ মেরুন জার্সিতে মাঠ কাঁপিয়ে গেছেন এই রয় কৃষ্ণা। তারপরের মরশুমে বেঙ্গালুরু FC-তে যোগ দেওয়ার পর অনেকটাই হারিয়ে গিয়েছিলেন, তবে বর্তমানে উড়িষ্যাতে যোগ দেওয়ার পর সার্জিও লোবেরার আন্ডারে তিনি আবার যেন তার অন্ধকার রাস্তা ভুলে আলোর পথে ফিরছেন। তো বর্তমানে তোমরা যদি দেখো যে সবুজ মেরুন জার্সি গায়ে তিনি কিন্তু 46টা ম্যাচ খেলে গেছেন, যেখানে 24টা গোল আর 13টা অ্যাসিস্ট কিন্তু তার ছিল। মানে 46 ম্যাচে 37 গোলের কন্ট্রিবিউশন ছিল তার সবুজ মেরুন জার্সিতে। তার আগে এটিকের হয়েও খেলেছেন, কিন্তু মোহনবাগানের হয়ে তিনি টোটাল 46টা ম্যাচে তার 37টা গোলের একটা কন্ট্রিবিউশন রয়েছে। তো এই রয় কৃষ্ণা তিনি কিন্তু মোহনবাগানকে নিয়ে কিছু বড় মন্তব্য করেছেন। রয় কৃষ্ণা জানিয়েছেন যে আমি পেশাদার ফুটবলার, তবে মোহনবাগান সমর্থকেরা এখনও আমার হৃদয় উজ্জ্বল, এমন ভালোবাসা আগে কোথাও পাইনি, এইটা রয় কৃষ্ণা জানিয়েছেন। এছাড়া রয় কৃষ্ণা তার সবথেকে প্রিয় কোচ আন্টোনিও লোপেজ হাবাস সম্পর্কে তিনি জানিয়েছেন যে হাবাস খুবই অভিজ্ঞ, দীর্ঘদিন ওর কোচিংয়ে খেলেছি, স্প্যানিশ বসকে শুভেচ্ছা, ISL-এ নিশ্চয়ই ভালো পারফর্ম করবে মোহনবাগান, তবে মিলিয়ে নেবেন ট্রফি, আমরাই জিতবো, মাঠের লড়াই আরও জমবে, এইটা কিন্তু জানিয়েছেন রয় কৃষ্ণা। তো রয় কৃষ্ণা তিনি কিন্তু মোহনবাগান ছাড়ার পরের বছর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, তারপরে আস্তে আস্তে তিনি কিন্তু খোলস ছেড়ে বেরোচ্ছেন এই সিজনে আর কি লোবেরার আন্ডারে। তো দেখা যাক, তিনি জানিয়েছেন যে ট্রফি আমরাই জিতবো, মোহনবাগানকে নিয়ে অনেক ভালো মন্তব্য করলো, এইটা জানিয়েছেন যে ট্রফি আমরাই জিতবো। তো দেখা যাক, উড়িষ্যা যেতে নাকি অন্য কোনো দল যেতে নাকি মোহনবাগান যেতে, তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তবে মোহনবাগানকে এখনও অবধি ভালোবাসেন রয় কৃষ্ণা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।